দেখতেছেন ওই যে কেবেলের সাউন্ডটা লঞ্চার সময় ওই কেবেলের আশেপাশে থাকবেন দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে ঠিক 9টা 12 মিনিটে বরিশাল ঘাট থেকে পারাবত 18 ব্যাগ গেড়ে যাচ্ছে পরে দেখি কোন লঞ্চ ছাড়ে আপনার এক লোক হয়তো নামার আগেই মনে ছেড়ে দিছে লঞ্চ আর আপনারা তো নয়ন মজুমদার ভাইকে অনেকে চিনেন এই আপনাদেরকে দেখাইতেছি নয়ন ভাইকে এই যে অনেকে কমেন্টস করেন না আপনার সামনে নয়ন ভাই এই যে দেখেন নয়ন ভাই আজকে সবচেয়ে বেশি যাত্রী নিয়ে ঠিক 9:15 মিনিটে সুন্দরবন 16 ব্যাক গিয়ারে যাচ্ছে আপনারা ফ্রন্ট সাইড দেখলে বুঝবেন আজকে কিন্তু একদম কেবিন গুলো বুক ছিল আজকে পারাবত 18-তেও কিন্তু বেশ ভালো যাত্রী ছিল আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে পারাবত 18 সুন্দরবন 16 এবং মানামি আর হচ্ছে শুভরাজ 9 আরো দুইটা লঞ্চ বাকি আছে শুভরাজ 9 এবং এইদিকে মানামি আজকে ডেক ভাড়া গেছে 200 টাকা করে এটা 19 মিনিটে শুভরাজ 9 ব্যাক গিয়ার দিল
বুঝে যাচ্ছে সুন্দরবন সরো। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং অনেকে পার্সোনালি নক দিতে চান, আমি তো তেমন নাম্বার দেই নাই। তবে আপনারা যদি ভিডিওর ডেসক্রিপশনে যান, ওখানে আমার ফেসবুকের লিংক পাবেন, ফেসবুক আইডির অথবা পেজের, ওখানে ইনবক্সে আপনারা কমেন্টস করবেন, হাই হ্যালো লিখবেন না, সম্পূর্ণ ডিটেলে একটি কমেন্টস যদি করেন লেখা তাহলে আমি রিপ্লে দেবো। এছাড়া শুধু হাই হ্যালো লিখলে আর কি রিপ্লে দেওয়া হয় না। যে লঞ্চ ছাড়ার পরে যদি লঞ্চ মিস করেন তাহলে এই ট্রলারে দিয়ে ভাগ্য ভালো থাকলে লঞ্চ ধরতে পারবেন। আর এই ট্রলারগুলো মূলত 50 টাকা 100 টাকা যার কাছ থেকে যেরকম নিতে পারে। আবার এমনও দেখছি যে কেউ দামাদামি করলে আর কি দেখা গেছে তারে নিয়ে আবার ফেরত চলে আসে, লঞ্চে উঠায় না। সর্বশেষ আছে মানামি, শুভরাস নয়, ব্যাক গিয়ার দিয়েই খুব সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ঠিক 9:23 বরিশাল ঘাট থেকে মানামি ব্যাক গিয়ারে যাচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।